Backbone. Koi gala, koi gala, koi gala, koi. Backbone. Koi gala, koi gala, koi gala, koi. দেখেন আমি জানি না, আমিও জানি না। Hey, what's up guys? This is Ashraful back with another video. আবার নতুন বাংলা গান নিয়ে এসেছেন আমাদের কামরুল হাসান নাজমুল ভাই। এবারে গানের টাইটেল ট্রাকটন এন্ড এক্স। উরি বাবারি। তো আজকে ভিডিওটি শুরু করা যাক। এতগুলো আদর দিছি তবু বুঝে নাই, ভালোবাসার দোহাই দিছি তবু থাকে নাই। আমার ট্রাকটন একটা কুত্তা, আমার ট্রাকটন একটা বান্দর। এটা কোনো কথা? এই গানটির একটি ইতিহাস আছে। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। দাঁড়ান বুঝিয়ে বলছি। কামরুল ভাই এক সময় এই শহরের রাজা ছিলেন। এই শহরের রাজা, আমি এই শহরের রাজা। রাজা তখন তিনি একজন রাজকুমারীর প্রেমে পড়েন। তবে রাজকুমারী কামরুল ভাইকে মেনে নেয়নি, সে কামরুল ভাইকে শেখা দিয়ে চলে যায়। এরপরে কামরুল ভাই সিদ্ধান্ত নেন গান গেয়ে প্রতিবাদ করবেন, বলে এই অসামান্য গানটি গান। এটা আপনি কি কোন? আমি যা বলেছি তার এক প্রান্তিও মিথ্যে না, সব সত্যি। এতগুলো আদর দিছি তবু বুঝে নাই। ভাই রে ভাই, মিথ্যা কথা বলছেন কেন? আমরা তো দেখলাম একবার সি দিছেন, মানে আদর দিছেন, তাহলে এখন বলছেন কেন এতগুলো আদর দিছেন? আরেকটি বিষয়, এবার কামরুল ভাই সঙ্গে রাখছেন একটি টেডি বিয়ার, তবে এবার সঙ্গীকে কোনো চরিত্রে রাখেননি। আলহামদুলিল্লাহ। এতগুলো আদর দিছি তবু বুঝে নাই, ভালোবাসার দোহাই দিছি তবু থাকে নাই। গানটিতে কামরুল ভাই তেমন কোন সাজসজ্জা করেননি। আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। শুধুমাত্র 20 টাকা দামের চশমা পরে একটু কুল হলেন, আর হেডফোন নিয়ে কিছু বললাম না, কারণ কামরুল ভাই গানের ভিডিও বানানোর সময় কাপড় পরবেন এটা যেমন স্বাভাবিক, কামরুল ভাইয়ের হেডফোন থাকবে এটাও তেমন স্বাভাবিক। ওই ওই দেখো রে, কোনদিন মনে মনে কবি শালা। আমার ট্রাকটন একটা কুত্তা, আমার ট্রাকটন একটা বান্দর। কুত্তা বান্দর আসলো কোথা থেকে? আপনার প্রাক্তন তো একটি বারবি ডল ছিল। না 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 না, আমি কামরুল ভাইয়ের সাথে কথা বলছি আর আপনি চলে আসছেন। আপনাদের মধ্যে তো দেখি কি মিল, কি মোহাব্বত। আহারে, আমার কথা ভুলা এখন নতুন কারোর সাথে, ভালোবাসার গল্প করো তুমি দিন রাতে। এটা লজ্জা শরম বলে কিছু নাই। সিসি, আমার দেওয়া ভালোবাসার মূল্য নাহি দিছো, এখন তুমি অন্য জনরে আপন কইরা নিছো। শুনেছি আমার সাইরা খুব ভালো আছো। ভাই আমার মনে হয় ওই দিন যে চুল আছে দিছিলেন, সে সময় মনে হয় কিছু চুল পড়ে গিয়েছিল, এই জন্য রাজকুমারী মনে মনে রাগ করে অন্যের সাথে চলে গেছে। আপনাকে কি ঠকানোটাই না দিল? মানুষের জন্মই হয়েছে ঠকার জন্যে। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। ভাই আপনার বোতাম খোলা। শয়তানের তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে যা যা করা উচিত সেগুলো করে ফেলো। কামরুল ভাইয়ের ফ্যান হলে ভিডিওটি শেয়ার করো, আর এই চ্যানেলে প্রথমবার হলে আমার অন্য ভিডিওগুলো দেখো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। কামরুল ভাই টাটা দিয়ে দেন। With the bills.